এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক মানব সম্পদ উন্নয়নে পানির সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রকল্পে দুর্নীতি অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক মোহাম্মদ তবিবুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীরা যেন যে কোনো জায়গায় বসে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু দীপুমণি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত ভুলে সবাইকে নৌকায় সমর্থনের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাহাত হোসেন সকালে মেহেরপুর সদর উপজেলার কাজী কুদরতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান আগামী সাতাশে মে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি যশোর জেলা শাখা যশোর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় তারা বলেন সতেরো মে থেকে শুরু করে শুক্রবার রাত পর্যন্ত পুলিশ একশো বিশ জনকে গ্রেপ্তার করেছে